টাকা দিদির কাছে গেছে গেছে গেছে। তা দেখুন, হ্যাঁ, তৃণমূল দলে নানা সমীকরণ আছে। সব থেকে বড় সমীকরণ এইটা যে টাকার ভাগকে পেয়েছে সেটা যত তদন্ত হবে, যত জিজ্ঞাসাবাদ হবে তত বাড়বে। টাকা দিদির কাছে গেছে গেছে গেছে। অনুব্রত কেন? অনুব্রত 14 পুরুষের ক্ষমতা নেই বাংলার দিদিকে অবজ্ঞা করে, অস্বীকার করে, বাংলার পুলিশকে অবজ্ঞা করে, অস্বীকার করে। সে বা তার যারা দেহরক্ষী যাদের কথা বলছেন তারা কেউ গুরুপাচার করেছে। এটার জন্য কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার দরকার নেই, কারণ পুলিশ মন্ত্রী তার নাম হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, পুলিশ মন্ত্রী বর্ডার এলাকায় যত এসপি ছিল এবং আছে সকলের কাছে তার মাসোহারা খায়, আমার বিরুদ্ধে কেস করতে পারে। প্রত্যেকটা জেলার এসপিকে মাসোহারা দিয়ে তাদের পদকে সুরক্ষিত করতে হয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথা। তাই এই জেলার শুধু নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই গরু পাচার কাণ্ডের সব থেকে বড় নায়িকার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, তিনি নিশ্চয়ই খুব ভালো নাটক জানেন, খুব ভালো মাটির গন্ধ তিনি বুঝতে পারেন। তিনি জানছেন এখন আর বেশি তদন্ত হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে, তাই মানে মানে আন্দোলনের নামে নতুন করে একটা সংঘাতের বাতাবরণ তৈরি করে প্রমাণ করানো যে আমি মমতা ব্যানার্জি, আমি চোরের মা হতে পারি, আমার গলার জোর কম নেই, তাই আমি চোরের মায়ের বড় গলার জীবন্ত উদাহরণ। দেখুন, গোয়েন্দাদের কাছে কী জানি সে না জানি সেটা তো আমি জানি না। গোয়েন্দারা যদি প্রকৃতপক্ষে তদন্ত করে তারা সবই জানবে। এখন গোয়েন্দাদের সঙ্গে কার কতটা ম্যানেজ আছে, কে কতটা আন্ডারস্ট্যান্ডিং করবে, গোয়েন্দারা তাদের নিজেদের মতো করে কী করে তদন্ত করবে সেটা তাদের ব্যাপার। গোয়েন্দাকে কী বলেছে না বলেছে গোয়েন্দাদের সঙ্গে তো আমার সম্পর্ক নেই, আমি বলতে পারবো না। তবে চুরি হয়েছে, গরু পাচার হয়েছে, এটা আমরা যারা মুর্শিদাবাদের লোক সবাই জানি। হাইওয়ে দিয়ে গরু যেতে এখানটায় সবাই জানি, এগুলোর মধ্যে কোনো লুকোনো চুরোনো কিছু নেই। মুর্শিদাবাদের বর্ডারে যারা বাস করে সবাই জানে গরু পাচার কাণ্ড। আমি তো বরং একটা কথা বলতে চাই যে মুর্শিদাবাদের হাজার হাজার বেকার ছেলে পাচার কাণ্ডে জড়িত, সেই পাচার কাণ্ডকে তারা রুটিরুজির হাতিয়ার বলে মনে করে। সেই পাচার কাণ্ডে ভারতবর্ষের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়, বাংলার রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়, কিছু লোকেটের কিছু ব্যক্তির পকেট ভরে। তাই এই যে স্মাগলিং চলে ভারত বাংলাদেশে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আবেদন করেছি, তার কাছে গিয়ে আমি সমস্ত ভিডিও তাকে হিন্দিতে সব ডাবিং করে সব বুঝিয়েছি। বাংলাদেশের সঙ্গে আমাদের যদি নিয়মিত আমদানি রপ্তানি হয়, যদি বর্ডারে বর্ডারে হাট বসে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, সরাসরি বাংলাদেশের সঙ্গে আমাদের অবাধ বাণিজ্যের দরজা খুলে দেওয়া হয়, তাহলে আমার জেলার এই বাংলার বহু মানুষ আছে যারা স্মাগলারের পরিবর্তে ট্রেডার হিসাবে নিজেদের পরিচয় দিতে পারবে। গরু পাচার এ বাংলায় যে হয় সেটা বাংলার সকলেই জানে, একটা দুটো না, লাখে লাখে, একবারে 24 পরগনা থেকে আরম্ভ করে হিলি কুচবিহার যেদিকে যাবেন আপনি, আসাম বর্ডার পর্যন্ত গরু এ বাংলায় সরকারের তত্ত্বাবধানে, এখানকার প্রশাসনের মদতে এবং ভাগাভাগিতে আজ থেকে নয় বছর বছর ধরে চলছে। আমরা সেটা সব